নদিয়া চাকদহ নরপতিপাড়া যুবশক্তি কমিটির উদ্যোগে আজ খুশির ঈদ আগমনের উপলক্ষে শিমুরালী নরপতিপাড়া এলাকার শতাধিক দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি রাজু দাস, পঞ্চায়েত প্রধান প্রতিমা মণ্ডল, শিমুরালী অঞ্চল সংখ্যালঘু সেলের প্রাক্তন সভাপতি শরীফ মণ্ডল, স্বপন ঘোষ, যুব সভাপতি ভাস্কর দত্ত, এছাড়া অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের একটাই মন্ত্র, মা মাটি মানুষ। মানুষের পাশে রাজনীতির ঊর্ধ্বে থেকেও মানুষের পাশে সদা সর্বদা থেকে মানুষের সুখ বলুন, দুঃখ বলুন, মানুষের পরব বলুন, যে কোনো সময় মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা জানি এই নরপতিপাড়া একটা বিশাল গ্রাম, একটা সংখ্যালঘু প্রধান, আর সে কারণে কিছুদিন আগে আমরা এখানে ইফতারি মজলিস করেছি। এই মসজিদের ইমাম সহ অনেক রোজাদার মানুষ এখানে চিৎকার করেছেন। আজকে আমাদেরই দলের অন্তর্গত যুব শক্তি, এরা সারা বছর সামাজিক কাজ করে, সারা বছর। শুধু এই যে ধরুন ঈদ উপলক্ষে যে এরা খাদ্য সামগ্রী বিলি করছে তা নয়, আমরা কোভিডের সময় দেখেছি এরা ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছেছে। তো এদের আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমাদের এরা আমন্ত্রণ করেছে, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। শুধু তাই নয়, আমাদের সামগ্রিক সহযোগিতা এদের সাথে আছে, কারণ এটা মানুষের পাশে দাঁড়ানোর একটা বার্তা। আমার নাম রজত দাস, শিমুরালী অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি। বিভিন্ন সময় দেখা গেছে যে এখানে একটা উন্নয়নমূলক কাজ করতে আপনাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা কর্মযজ্ঞ দেখা গেল, এটা কি বলবেন? এই কর্মযজ্ঞটা আসলে এই যুবশক্তিরই মানায়, এই জন্যই মানাই বলবো, কারণ যুবশক্তি এই সারা শিমুরালী অঞ্চল জুড়ে এই গত যে লকডাউন, দুটো বছর পরপর লকডাউন, এই লকডাউনের মধ্যে এরা সবসময় মানুষের সঙ্গে থেকেছে এবং মানুষের সুখ দুঃখে মানুষের সাথী হয়েছে, সুখ দুঃখের সাথী হয়েছে, এবং যে যখন যে অসুবিধায় পড়েছে এসে এদের দ্বারস্থ হলেই সেটা আমার মানে যথেষ্ট এরা চেষ্টা করেছে তাকে যথাযথভাবে সাহায্য করার। তারপরে এই যে এখন এই যে মাহে রমজান চলছে, এই রমজান মাস এক মাস উপোস করার পরে দেখা যাচ্ছে নরপতিপাড়া অনেক মানুষ আছে, নরপতিপাড়া হরিশপুর এবং রামেশ্বরপুর অনেক মানুষ আছে যারা ঈদের বাজার করার সামর্থ্য নেই। তো এই যুবশক্তির চিন্তা এবং ভাবনা এরকমই ভাবনা চিন্তা এদের, যে আমরা সবসময় নিডি মানে গরিব মানুষের পাশে থাকবো, এটাই আমাদের ব্রত অ্যাকচুয়ালি। তো যা হোক, এই যুবশক্তির এই কার্যকলাপে আমরা খুব খুশি। আমি একজন শিমুরালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সংখ্যালঘু সেলের সভাপতি হিসাবে আমি এদের কাজে খুব খুশি হয়ে সব সময় আমি এদেরকে সাপোর্ট করি এবং এদের উৎসাহিত করি। আমার নাম হচ্ছে শরীফ মণ্ডল। এই ধরনের একটা সামাজিক মূলক কাজ যেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষরা সব একত্রিত হয়ে আজকে দেখা গেল যে একটা মিল বন্ধন হিসাবে আপনারা মানুষের দূরে দূরে গেলেন, কেমন লাগছে? তৈরি করা অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই যুব শক্তি তৈরি হয়েছে। এরা বিভিন্ন সামাজিক জড়িত, সারা বছর বিভিন্ন সামাজিক সমাজসেবামূলক কাজ সারা বছরই এরা করে থাকে এবং ভবিষ্যতেও করবে। এবং এই যুব শক্তির টিমটা 85 থেকে 90 জনের একটা টিম। এরা এককালে এরা কিন্তু বঞ্চিত ছিল, কিন্তু এরা আমাদের সহযোগিতা এবং আমাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে এই যুবশক্তি টিমটা একটা মহিরূপের রূপ ধারণ করেছে। ভবিষ্যতে এরা আরও হয়তো আরও সামাজিকমূলক কাজ করবে। এই যুবশক্তি টিমটা অনেক বড় টিম, নরপতিপাড়া একটা সব থেকে বড় টিম এই যুবশক্তি টিম। ভাস্কর দত্ত, শিমুরালী অঞ্চল তৃণমূল কংগ্রেস। আজকে একটা ভ্রাতৃত্ব বোধ দেখা গেল যে আপনাদের এখান থেকে হিন্দু মুসলিম সবাই একত্রিত হয়ে বাড়ি বাড়ি খুশির ঈদ, সেই খুশির ঈদে বাড়ি বাড়ি কিছু খাদ্য সামগ্রী দিতে যাচ্ছেন, কেমন লাগছে? সর্বোপরি বলি, ভ্রাতৃত্ব মেলবন্ধনটা আমাদের কাছে সব থেকে বড়। হিন্দু নাই, মুসলিম নাই, মুসলিম নাই, আমরা একত্রিত মেলবন্ধনে বেঁধে আজকে ঈদ উপলক্ষে সকলের বাড়িতে বাড়িতে আমরা ঈদের সামগ্রী তুলে দেবো।
সম্প্রদায় বিভেদকে আমরা সামনে রাখি না, যেন বাংলা শান্তির বার্তা, বাংলা সম্প্রীতির, বাংলায় বাংলায় আমরা সকলকে নিয়ে, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন কোনো ভেদাভেদ নাই, আমরা সকলকে একত্রিত করে কাঁধে কাঁধ মিলে আমরা পথ চলি। আর এই পথ চলাটা আমাদের সব থেকে ভালো লাগে। আর যুবশক্তি কমিটি সামাজিকমূলক কাজ সবসময় নিয়ে থাকে, আগামী দিনও নেবে, আগামী দিন এর থেকেও বড় যাতে আমরা সামাজিকমূলক কাজ নিতে পারি আমরা সেদিকেও লক্ষ্য রাখবো। এটাই আমাদের মূলত লক্ষ্য, আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা চলবো, এটা আমাদের অঙ্গীকার। কতগুলি বাড়িতে আজকে আপনারা গেলেন? আমরা আজকে আমাদের মূলত 100 থেকে 150 খানা বাড়ি যাওয়ার আমাদের পরিকল্পনা আছে। আগামী দিনে কর্মসূচি? আগামী দিনে কর্মসূচি আমরা চেষ্টা করব, সামনে বস্ত্র বিতরণ, রক্তদান শিবির, কোভিড এর সামনে কোভিডেরও বিভ্রান্তিমূলক বোঝা যাচ্ছে, যদি কোভিড পরিস্থিতি হয়ে যায় তারপরেও আমরা প্রতিশ্রুতি নেব কি করে আমরা এগিয়ে যাই সামাজিক মূলক কাজের মধ্য দিয়ে, আমরা এইসব লক্ষ্য আমরা রাখি। আমার নাম বাবন মন্ডল, আমি যুবশক্তি কমিটির একজন সদস্য। যুবশক্তির সীমালে অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি সোশ্যাল কাজে সবসময় ব্যস্ত থাকে, সারা বছর নানা রকম ভাবে প্রোগ্রাম অনুষ্ঠান করে, মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে। কেননা আমরা যুবশক্তি একসঙ্গে আছি, কেননা রক্তদান শিবির থেকে শুরু করে, চক্ষু অপারেশন থেকে শুরু করে, বা যে কোনো সামাজিক কাজে যখন যে সমস্যায় সাধারণ মানুষের তারা বা আমরা পিছি, আমরা এগিয়ে আসি সোশ্যাল কাজের জন্য। সেই ক্ষেত্রেই আমরা এক মাস ধরে যে পরব চলছে ঈদ উপলক্ষে আমরা প্রতিটা বাড়িতে হয়তো প্রতিবারই এবার হয়তো আমরা একটু কম আয়োজন করতে পেরেছি, কারণ কোভিড পিরিয়ড পরিস্থিতি আমাদের অর্থনীতির সমস্যা একটু ছিল, পাশাপাশি আমরা এর থেকে আরো ভালো কিছু দিই বা দেওয়ার চেষ্টা করি। আমি সত্যজিৎ পাত্র, সুমের অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির একজন সদস্য। নরপতিপাড়া যুবশক্তির পক্ষ থেকে প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি আমরা এটা সহযোগিতা ঠিক নয় মার পাশে থাকার বার্তা নিয়ে নরপতিপাড়া তথা শিমলি যুবশক্তি নরপতিপাড়া প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঈদ উপলক্ষে এটা কিছু খাদ্য সামগ্রী তুলে দিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিয়ে। আমার নাম জয়ন্ত রায়, আমি শিমলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। হ্যালো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি বলবে? এরা আমার গত বছর লকডাউনে আমার দিয়েছিল, এবারও দিয়েছে ঈদের সময়, আমার খুব ভালো লেগেছে। কি নাম তোমার? হ্যাঁ বলেন তো, আজকে যে এটা আজকে যুবশক্তির তরফ থেকে দুঃখস্থ মানুষকে ঈদের সামগ্রী তুলে দেওয়া হলো, এই কাজটাই যুবশক্তি আগাগোড়াই করে, কোভিডের সময়ও করেছে। এবং এইখানে আমরা যুবর তরফ থেকে কিছুদিন আগে মসজিদে মসজিদে ফল দিয়ে এসেছি, তারপরে এখানে আমরা ইফতারি মজলিসি করেছি এবং আজকে আমরা ঈদের সামগ্রী পৌঁছে দিচ্ছি। এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, সেই আদর্শ নিয়ে আমরা দলটা করি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই আমরা দেখি, কারণ আমরা বিভেদ মানি না, আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলার চেষ্টা করি এবং চলি। কারণ আমরা আপনাকে একটা বড় উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা আমি, এইটা হচ্ছে 45 নম্বর ওয়ার্ড শিমলালি অঞ্চলে, এটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড, আমি কিন্তু হিন্দু, আমার নাম স্বপন ঘোষ। এইখানে 1100 ভোটারের মধ্যে 1040টা ভোটার সংখ্যালঘু, কিন্তু সেইখানে আমি দাঁড়িয়ে আমাকে এরা বিপুল ভোটে জয়লাভ করিয়ে শিমলালি গ্রাম পঞ্চায়েতে পাঠিয়েছে। আগামী দিনেও আমি এইটুকুনি বলবো, আগামী দিনেও যেই দাঁড়াক এখান থেকে আমরা তাকে বিপুল ভোটে হচ্ছে পাস করিয়ে শিমলালি গ্রাম পঞ্চায়েতে পাঠাবো, এবং আগামী দিনে যাতে আমরা সাম্প্রদায়িক যে বিভেদ সৃষ্টি হচ্ছে বিজেপি, সেটাকে দৃঢ়ভাবে তার বিরোধিতা করে সেটাকে আমরা রুখে দেব। এই তল্লাটে আমরা এই বিরোধী শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেব না, এবং আমরা সবসময় যেটা ঐক্যের সঙ্গে আমরা চলি সেই ঐক্যটা নিয়ে আমরা চলবো আগামী দিনে। এই প্রতিশ্রুতি আমি আজকে আপনাকে দিলাম। আমার নাম স্বপন ঘোষ, শিমলালি অঞ্চলের নেতৃত্বে এবং এই ওয়ার্ডের আমি সদস্য, 45 নম্বর ওয়ার্ডের সদস্য।